অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন অথচ ইমো অ্যাপ ইউজ করেন না এরকম মানুষ প্রায় নাই বললেই চলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোনের ইমো অ্যাপের লোগো পরিবর্তন করে কিভাবে আপনি আপনার নিজের ছবি বা অন্য কোনো ছবি আপনি সেট করে দিবেন। তার জন্য আমরা একটা অ্যাপ ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে এপিকে এডিটর এই অ্যাপটা। এই অ্যাপের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেবেন। এই অ্যাপটা আমি ওপেন করছি। এই অ্যাপটা ওপেন করার পর আমরা এখানে দ্বিতীয় সারিতে যে একটা অপশন দেখছি সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ, এটাতে আমরা টাচ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোনে ইনস্টল করা সবগুলো অ্যাপ এখানে আসছে। তো আমরা এখান থেকে ইমো সিলেক্ট করব। ইমোতে আমি টাচ করলাম। ইমোতে টাচ করার পর এখান থেকে সিম্পল এডিট এটাতে টাচ করব আমরা। তারপর এখানে আছে ইমেজে টাচ করব আমরা। এই যে তারপর এখান থেকে আমরা খুঁজে বের করব আইসি লঞ্চার। এই যে আমি খুঁজে পেয়েছি, এটা আমরা নিচের দিকে গেলে পাবো আইসি লঞ্চার। এটার এই যে এডিট পেন আইকনে টাচ করব, এডিট বাটনে এখানে টাচ করব আমরা। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফাইল আসছে, ফাইল ওপেন হয়েছে। আমরা এখান থেকে যে পিকচারটার লোগোর পরিবর্তে দিতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দেবো। তো আমি হোয়াটসঅ্যাপে একটা পিক রাখছি এখানে, আমার চ্যানেলের আইকনটা আমি দিয়ে দেবো। আপনারা আপনাদের নিজেদের ছবি দিতে পারবেন চাইলে, অথবা যেটা দিতে যাচ্ছেন দিতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপ ইমেজে গেলাম। তারপর এখান থেকে এই যে আমার চ্যানেল আইকন যেটা, এটা আমি দিয়ে দেবো ইমোর লোগোর পরিবর্তে। এটাতে সিলেক্ট করলাম আমি। এটা সিলেক্ট করার পর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে আছে সেভ, এই সেভে টাচ করব আমরা। ওয়ার্কিং দেখাচ্ছে, সেভ হওয়ার জন্য একটু সময় নিতে পারে। সেভ হওয়ার পর আমরা এখানে ইনস্টলে টাচ করব। এই যে ইনস্টল। ইনস্টল করার আগে একটা বিষয় বলা দরকার, অনেক ফোনে এরকম ইনস্টল হয় না, যেটা ইনস্টল করা আছে সেটা আগে রিমুভ করে এখানে হোম বাটনে টাচ করে আমরা আমাদের যেটা ইনস্টল করা আছে ফোনে ইমো সেটা রিমুভ করে বা আনইনস্টল করে তারপর এখানে এসে আবার আমরা ইনস্টল করে নেব। আমি এরকম ইনস্টল করছি, এরকম হবে আমারটাতে। ইনস্টলে টাচ করলাম। তো এখানে উপরে দেখতে পাচ্ছি আমরা ইমোর পরিবর্তে আমার লোগোটা চলে আসে। তো তারপর আবার আমি ইনস্টলে টাচ করব। এখানে নিচে দেখে ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডান দিয়ে দেবো, অথবা ওপেন দিয়ে দেবো। ডান দিলাম আমি। তারপর এটা ক্লোজ দিয়ে দেবো। তারপর আমরা এটা থেকে বের হয়ে গেলাম। তো এখন দেখতে পাচ্ছি এই যে আমার এখানে ইমোর লোগোটা পরিবর্তন হয়ে আমার চ্যানেলের লোগো চলে আসছে। এই যে এটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে, ইমো ওপেন হয়েছে। তো এইভাবে আমরা আমাদের ইমোর লোগো খুব সহজে পরিবর্তন করে নিতে পারি, আমাদের নিজেদের ছবি দিয়ে দিতে পারি ইমোর লোগোতে। ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।